নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। বাগানের লেবু গাছগুলিতে ফল প্রায় সেট হয়ে গেছে। এই সময় আশা করাই যায় ফল আর ঝরবে না। এই সময় কি খাবার দিতে হবে আর কি খাবার দেওয়া যাবে না, কোন খাবার দিলে লেবুর ভারে ডাল ঝুলে পড়বে, তাই নিয়ে আজকের ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। লেবু গাছের গুটি মোটামুটি মার্বেলের মতো সাইজ হয়ে গেলে ফল ঝরে পড়ার চান্স প্রায় 90% কমে যায়। কৃষিবিদরা বলেন 10-20% গুটি যদি গাছে সেট হয়ে যায় তাহলে বাম্পার ফলন হয়েছে বলে ধরা হয়। এই যে মালটা গাছটি দেখছেন, এতে গত বছর প্রথম ফল পেয়েছি। 12টা মালটা হয়েছিল, স্বাদ ছিল অসাধারণ। দ্বিতীয় বছরে এবার 20টির মতো ফল ধরেছে। 100 লিটার ড্রামে দিলে কৃষিবিদদের কথাটাই সত্যি হতো, বাম্পার ফলন হতো। আসলে 100 লিটার ড্রামে যে পরিমাণ মাটি থাকে তাতে ঠিকমতো করতে পারলে যে কোনো গাছই মাটিতে লাগানোর মতো পরিবেশ পায়। ছোট টবে থাকা গাছের মতো এত সীমাবদ্ধতা থাকে না। যাই হোক, উপায় যখন নেই তখন টবের মধ্যেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। মাল্টা, মুসাম্বি, কমলা বা বাতাবি, এইসব লেবু গাছে ফুল আসার আগে থেকে শুরু করে ফল সেট হওয়া পর্যন্ত দীর্ঘ সময় গাছের পরিচর্যার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে। আগের ভিডিওতে সেই সব কথা বিস্তারিত আলোচনা করেছি। একইভাবে ফল সেট হয়ে যাওয়া থেকে ফল হারভেস্ট করার আগে পর্যন্ত মধ্যবর্তী যে সময়ে, এই সময় লেবু গাছগুলিকে বিশেষ পরিচর্যার মধ্যে রাখতে হবে। প্রথমে আসি খাবার প্রয়োগের কথায়। গুটি এই রকম মার্বেলের মতো হয়ে যাওয়ার পর গাছের গোড়ায় পুষ্টিকর খাবার প্রয়োগ করতে হবে, যার মধ্যে থাকবে সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস, যাতে গাছ ভালো থাকবে, ফল হবে রসালো, বড় এবং মিষ্টি। এই বিষয়গুলির ওপর জোর দিয়ে আমার চ্যানেলে আগে থেকেই একটি মিশ্র সার তৈরির ভিডিও রয়েছে। আপনারা সেই ভিডিওটি দেখে মিশ্র সার তৈরি করে ফেলুন। এখানে তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। মিশ্র সার কিছুদিন আগে তৈরি করে রাখতে পারলে ভালো হয়, তবে হাতে যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে তৈরি করেও গাছের গোড়ায় দেওয়া যাবে। এই মিশ্র সারে এনপিকের পাশাপাশি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফারযুক্ত সার যেন অবশ্যই থাকে। ক্যালসিয়াম যেমন লেবুর সাইজ বড় করে, ফল ফাটা রোধ করে, তেমনি ম্যাগনেসিয়াম গাছকে চিরসবুজ রাখার পাশাপাশি আরও অনেক উপকার করে। সেই সঙ্গে সালফারের গুরুত্বও যে অপরিসীম তা আগের একটি ভিডিওতে আলোচনা করেছি। মুসাম্বি কিংবা কমলা লেবু 7-8 মাস লেগে যায় পরিপক্ক হতে, তাই মিশ্র সার প্রতি 2 মাস অন্তর 12 ইঞ্চি টবে 100-150 গ্রাম প্রয়োগ করতে হবে। হাফ ড্রামের ক্ষেত্রে 500 গ্রামের বেশি সার দেওয়া যাবে। পাশাপাশি প্রতি 15 দিন অন্তর এনপিকে 0050 2.5-3 গ্রাম নিয়ে গাছে 3-4 বার স্প্রে করতে হবে। ফলের মিষ্টতা বাড়ানোর জন্য এটা খুব জরুরি। মিশ্র সার ছাড়াও 15 দিনের ব্যবধানে দিয়ে যেতে হবে যে কোনো তরল সার, কারণ ফল গঠনের সময় গাছের খাবারের চাহিদা বেশি থাকে। এবার আসি মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্যের কথায়। লেবু গাছে ফুল আসা থেকে শুরু করে গুটি সেট হওয়ার এই সময়ের মধ্যে 2-3 বারের বেশি নিশ্চয়ই এটি স্প্রে করা হয়েছে। এই মার্বেলের মতো সাইজ হওয়া লেবুতে আরেকবার স্প্রে করে এটা পুরোপুরি বন্ধ রাখতে হবে। একইভাবে আলাদা করে বোরন স্প্রে করারও আর দরকার নেই, কারণ মিশ্র সারে দানা অনুখাদ্য মেশানোর কথা বলা আছে। এদের চাহিদা খুব অল্প মাত্রায় থাকে, তাই দুভাবে প্রয়োগ করার কোনো দরকার নেই। আর পিজিআর যেমন মিরাকুলান, প্ল্যানোফিক্স, বুস্টার 2, ফ্লোরা প্রভৃতির কাজ আপাতত এই পর্যন্ত, কারণ আমরা জানি পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের গ্রোথকে রেগুলেট করে ফুল আনতে সাহায্য করে।
যেহেতু গাছে ফল সেট হয়ে গেছে তাই এদের প্রয়োজন এখন আর নেই। এখানে একটা কথা বলি, সঠিকভাবে প্রয়োজনীয়তার কথা না জেনে অনেকে সারা বছরই গাছে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং পিজিআর প্রয়োগ করেন, তার কোনো দরকার নেই। কারণ আগেই বলেছি, অনুখাদ্যের প্রয়োজন খুব কম পরিমাণে আর পিজিআরের প্রয়োজন বিশেষ কারণে। সারা বছর এসব প্রয়োগ করে গেলে এমন একটা সময় আসবে যখন এগুলি গাছের কোনো উপকারই করবে না, উল্টে ক্ষতি করবে। অসময়ে ফুল ফল আসবে এবং সেই ফুল ফল ঝরে পড়বে। পিজিআর এবং অনুখাদ্য নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সময় করে দেখে নিতে পারেন। এবার বলি কীটনাশক এবং ফাঙ্গিসাইডের কথা। এই দুটি জিনিসের ব্যবহার একেবারেই বন্ধ করা চলবে না। প্রয়োজন হলে ফল হারভেস্ট করার 15-20 দিন আগে পর্যন্ত দিয়ে যেতে হবে। লেবু গাছের কচি পাতা বেরোলে লিফ মাইনারের যেমন আক্রমণ বাড়ে, তেমনি পাতা খেকো পোকাসহ অন্যান্য পোকা দেখা যায়। এর জন্য 15 দিনের ব্যবধানে একবার করে কীটনাশক কিংবা নিম তেল ব্যবহার করতে হবে। আর কচি পাতা বেরোলে অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক দিয়ে লিফ মাইনার ঠেকাতে হবে। ফাঙ্গিসাইডও 15 দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করা যায়। বর্ষাকালে ফাঙ্গাসের আক্রমণে লেবু পচা, ক্যাঙ্কার, স্ক্র্যাব, ফলের গায়ে কালো স্পট প্রভৃতি রোগ দেখা যায়। তখন কপার অক্সিক্লোরাইডযুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করলে সমাধান পাওয়া যায়। পিজিআর কিংবা মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার বন্ধ করার কথা বলছি, তবে একটি টনিক বা ভিটামিন জাতীয় কিছু গাছে স্প্রে করলে ভালো হয়। গত বছর থেকে এই রকম একটি জিনিস আমি ব্যবহার করছি, ফলও হাতে নাতে পেয়েছি। আপনাদেরকেও সাজেস্ট করব এটা ব্যবহার করার, তবে এই ভিডিওতে নয়, আগামী ভিডিওতে সেই কথা বলবো। ভিডিওটি শেষ করার আগে একটি বোনাস টিপ দিয়ে রাখি, এই মিশ্র সার যে শুধু লেবু গাছে প্রয়োগ করা যাবে তা নয়, যে কোনো ফল গাছেই প্রয়োগ করা যেতে পারে। তবে আম গাছে এই মিশ্র সার প্রয়োগ করা যাবে না, তার জন্য মিশ্রণের হিসেব একটু এদিক ওদিক করতে হবে। এ নিয়ে পরে ভিডিও তৈরি করব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে নতুন কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।